পাঁচটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। কয়েকজন কংগ্রেস এবং বাম বিধায়ক দলত্যাগ করে তৃণমূলে চলে যায় এবং এক তৃণমূল বিধায়কের মৃত্যু হওয়ায় এই আসনগুলিতে উপনির্বাচন হচ্ছে। বর্ধমানের গলসিতে বাম প্রার্থী করা হয়েছে নন্দলাল পণ্ডিতকে, বাঁকুড়ার কোতলপুরে শীতল কৈবর্ত, নদিয়ার চাকদায় বাম প্রার্থী বিশ্বনাথ গুপ্ত, ময়নাগুড়ির বাম প্রার্থী দীনবন্ধু রায় এবং কুমারগ্রামের বাম প্রার্থী মনোজ ওরাও। এর বাইরে শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। এই আসনটিতে বাম শরিক আরসিপিআই প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু এবার যেহেতু লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে, তাই লোকসভায় সিপিএম প্রার্থী লড়লে এবং শান্তিপুরে বিধানসভায় আরসিপিআই কার্যত অচেনা অন্য প্রতীকে লড়লে ভোটাররা বিভ্রান্ত হতে পারে, এই কথা মাথায় রেখে আলিমুদ্দিনের তরফে আরসিপিআইকে অনুরোধ করা হয়েছিল এবারের জন্য আসনটি তাদের ছেড়ে দিতে। সেই অনুরোধ রেখেছে আরসিপিআই। দলের তরফে মিহির বাইন জানিয়েছেন, বৃহত্তর বামস্বার্থের কথা মাথায় রেখে এবার আমরা আসনটি সিপিএমকে ছেড়েছি, পরের বার আমরাই শান্তিপুর আসনে লড়ব। ওপরে যদি যে সিম্বল নিচে ফ্রি সিম্বল হবে, ওপরে একটা যদি ফ্রি সিম্বল ক্যান্ডিডেট থাকে লোকসভাতে, তাহলে আরও বিড়ম্বনা হবে। আরসিপিআই তারা এই প্রবলেমটা তারা রিয়েলাইজ করেন, তারা এইটা সিপিআইএমের জন্য এখন ছেড়ে দিতে, তারা এটা ছেড়ে দিয়েছেন। তৃণমূল আগেই ছটি বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।